ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই কি তোমরা নিজেদের মধ্যে কি গল্প করছো? গুনগুন দিদি, তুমি আজ আমাদের কি গল্প শোনাবে? আমি আজ তোমাদের এক দৈত্যের গল্প শোনাবো। শোনাও না গুনগুন দিদি সেই দৈত্যের গল্প। তাহলে শোনো। অনেক বছর আগেকার কথা, চারিদিক সাদা ধপধপে বরফ দিয়ে ঘেরা এক তুষার রাজ্য ছিল। সেই রাজ্য ছিল খুব সুন্দর, যেন চারিদিক দুধ সাদা সাগরে এক টুকরো রঙিন আভাস। সেই রাজ্যের রাজা ও রানী ছিলেন খুব সৎ ও ভালো মানুষ। তারা প্রজাদেরকে খুব স্নেহ করতেন। তাদের একটি মেয়ে ছিল, তার নাম ছিল লবঙ্গবতী। সে যেমন দুরন্ত ছিল তেমনই দুঃসাহসী ছিল। সব সময় সে তুষারপুরীকে আনন্দে মাতিয়ে রাখত। চারিদিক সব সময় একটা আনন্দের উত্তাল হাওয়া বয়ে বেড়াত। তাছাড়া তুষার রাজ্যে কোনো শত্রু প্রবেশ করতে সাহস পেত না, কারণ সেই রাজ্য ছিল সম্পূর্ণ সুরক্ষিত। কেউ যদি ভুল করেও প্রবেশ করার চেষ্টা করত, তাহলে বিদ্যুতের ঝলকানির প্রকোপে সে ভস্ম হয়ে যেত। তুষার রাজ্যে মহা শত্রু ছিল দৈত্যরাজ। সে মহারাজ মহারানী ও তুষার রাজ্যের সমস্ত প্রজাগণকে একদম পছন্দ করত না, কারণ এই তুষার রাজ্যের রানী কঙ্কাবতীকে দৈত্যরাজ একবার বিবাহের প্রস্তাব দেয়। কিন্তু তুষার রানী তার প্রস্তাব অগ্রাহ্য করে তাকে ভীষণ অপমান করে। এরপর থেকে দৈত্যরাজের মনে এই তুষার রাজ্যের প্রতি হিংসাত্মক ভয়াবহ মনোভাব জেগে ওঠে। দৈত্যরাজ নানাভাবে মহারাজ মহারানীকে জব্দ করার চেষ্টা করে, কিন্তু তার সমস্ত চেষ্টা বিফলে যায়। কিন্তু একদিন এই তুষার রাজ্য দুরাশার কালো মেঘে ঢেকে যায়। দৈত্যরাজ গোপন পথে প্রবেশ করে মহারাজকে বন্দি করে নিয়ে চলে যায়। আসলে তুষার রাজ্য সুরক্ষিত থাকলেও মহারাজের দুঃসম্পর্কের ভ্রাতা এই রাজ্যের বিশাল মালিকানার জন্য দৈত্যরাজকে গোপন পথে রাজপুরীতে প্রবেশ করতে সাহায্য করেন। তিনি সব সময় একটা ভালো মানুষের পরিচয় দিতেন, কিন্তু আড়ালে এক ভয়ঙ্কর অন্যায়মূলক কার্য পরিচালনা করার কথা ভাবতেন। এদিকে মহারাজের বন্দির খবর শোনার পর চারিদিক আতঙ্কের ছায়া পড়ে গেল। প্রজারা ভয়ে ভয়ে দিন কাটাতে লাগলো। কিন্তু রানী এ খবর শোনার পর একদম ভেঙে পড়লেন না, বরং নিজেকে শক্ত করে তার মেয়ে ও প্রজাদের সামলালেন। কিন্তু বিপদের ছায়া তখনও কাটল না, কারণ মহারাজের ভ্রাতা তুষার রানীকে জব্দ করার জন্য এক নতুন পরিকল্পনা করলেন। একদিন রাজকন্যা যখন বাগানে খেলা করছিল, তখন একটি সাদা নীলাভ ভল্লুকের বাচ্চা রাজকন্যার বাগানে টুক করে উঁকি মারছিল আর একটা গাছের পেছনে লুকিয়ে যাচ্ছিল। এ দেখে রাজকন্যা হেসে ফেলল এবং দৌড়ে বাগানে সেই গাছটির কাছে এলো এবং এসে দেখল যে একটা পুচকু ভল্লুকের বাচ্চা রয়েছে। সে ভল্লুক বাচ্চাটিকে দেখে বলল, ও ছোট্ট ভল্লুক সোনা, তুমি ওখানে কি করছো? ভল্লুক বাচ্চাটি রাজকন্যার কথা শুনে তার সামনে দুটো পা নাড়ালো। রাজকন্যা ভল্লুক বাচ্চাটিকে আদর করতে লাগলো। ভল্লুক বাচ্চাটি তার কোলে ওঠার জন্য তার পায়ের কাছে ঘুরঘুর করতে লাগলো। এদিকে ভল্লুক বাচ্চাটি বাগানে ঢুকে গেছে বলে প্রহরীরা তাকে ধরতে আসলো। প্রহরীরা ভল্লুক বাচ্চাটিকে দেখে বলল, এ কি, এই তো সেই ভল্লুকের বাচ্চা যার মা কয়েকদিন আগে মারা গিয়েছে। তুমি কি করে জানলে যে ওই সেই ভল্লুকের বাচ্চা? আরে, ওই বর্ণের এক ভল্লুক বাচ্চা এদিক ওদিক একা একা কদিন ধরে ঘুরে বেড়াচ্ছিল, আমি দেখেছি। রাজকন্যা প্রহরীদের দেখে বলল, ও আজ থেকে আমার সাথেই থাকবে। কিন্তু রাজকন্যা, না, আমি কিছু
কথা মতো প্রহরী ভল্লুক বাচ্চাটিকে রাজমহলের ভেতরে নিয়ে গেল। এদিকে মহারানী ভল্লুক বাচ্চাটিকে দেখে বলে উঠলেন, একি তোমরা কাকে নিয়ে এসেছো? আগে মহারানী, এই ভল্লুক বাচ্চাটিকে রাজকন্যা ভেতরে নিয়ে যেতে বলল। কি, রাজকন্যা বলেছে? ঠিক আছে যাও। প্রহরী ভল্লুক বাচ্চাটিকে ভেতরে নিয়ে গেল। এইভাবে ভল্লুক বাচ্চাটি রাজকন্যার সঙ্গে থাকতে লাগলো এবং তার প্রিয় বন্ধু হয়ে উঠল। রাজকন্যা ও ভল্লুক বাচ্চাটি একে অপরের ভাষা ধীরে ধীরে বুঝতে লাগলো। এদিকে মহারানী খুব চিন্তায় পড়ে যান যে কিভাবে তিনি মহারাজকে দৈত্যরাজের হাত থেকে রক্ষা করবেন। এদিকে সেই ভল্লুক বাচ্চাটি রাজকন্যার সঙ্গে রোজ খেলা করত। রাজকন্যা তাকে আদর করে গোলু বলে ডাকত। একদিন হঠাৎ গোলু ছুটতে ছুটতে রাজপুরী থেকে বেরিয়ে পড়ল। গোলুকে আটকানোর জন্য রাজকন্যাও তার পেছন পেছন ছুটল এবং এ দেখে প্রহরীরাও পেছন পেছন ছুটতে লাগলো। কিন্তু তারা অনেকটা দূর এগিয়ে গেছিল। হঠাৎ এক দৈত্য এসে খপাত করে রাজকন্যাকে তুলে ধরল। রাজকন্যা বলল, কি করছো? আমাকে এভাবে তুললে কেন? আমাদের দৈত্যরাজের হুকুম। দৈত্যরাজ বলেছেন যে তোমাকে নিয়ে আসতে হবে। কদিন ধরে ঘোরাঘুরি করছিলাম কিন্তু তোমাকে কিছুতেই বাগে পাচ্ছিলাম না। তুমি কেন আমায় নিয়ে যাচ্ছ? দৈত্যরাজের আদেশ তাই। রাজকুমারী মনে মনে ভাবলো, মায়ের কাছে শুনেছিলাম দৈত্যপুরীতে আমার পিতা বন্দী হয়ে আছেন। আমি যদি দৈত্যরাজ্যে যাই তাহলে আমি আমার পিতাকে খুঁজে আনতে পারবো। ঠিক আছে, আমি যাব। তবে আমার বন্ধু গোলুকেও সঙ্গে নিয়ে যেতে হবে, না হলে গোলুকে বলবো ও তোমার পাগুলো চাপতে ধরে থাকবে। না, দৈত্যরাজ তোমাকে একা নিয়ে যেতে বলেছেন। ভল্লুক বাচ্চাটি তার সামনের পা দুটো দিয়ে ওই দৈত্যটার পাটা চাপটে ধরলো। ওরে বাবা, ছাড় ছাড়, সুড়সুড়ি লাগছে তো। এই বলে দৈত্যরাজ ওদের দুজনকেই দৈত্যরাজ্যে নিয়ে এলো এবং নজরবন্দি করে রাখলো। এদিকে প্রহরীরা মহারানীকে এসে খবর দিলেন, রাজকন্যা ও তার প্রিয় বন্ধু ভল্লুক বাচ্চাটিকে দৈত্যরাজ নিয়ে চলে গেছে। একথা শুনে মহারানী খুব ভেঙে পড়লেন। তুষার রাজ্য যেন কালো অন্ধকারে ডুবে গেল। এদিকে রাজকন্যাকে সেই দৈত্য সেনাপতি নজরবন্দি করে রেখেছিল। রাজকুমারীর কার্যকলাপ খুব দুষ্টু ছিল। এই গোলু, দেখ, আমাদেরকে পাহারা দেওয়ার নাম করে কেমন ভোজ ভোজ করে ঘুমোচ্ছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে রাজকন্যা দৈত্যটির নাকে সুড়সুড়ি দিতে লাগলো। ও, এই হয়েছে এক মিনিট, সারাদিন আমাকে জ্বালিয়ে খাচ্ছে। এই, আমাকে একটু ঘুমোতে দাও তো। ও টেকো দৈত্য, ওঠো না, আমার খিদে পেয়েছে, ওঠো। এই বলে রাজকন্যা দৈত্যটির কানে ফু দিতে লাগলো ও তার কানটি ধরে টানতে লাগলো। হায় ভগবান, যে আমি কার পাল্লায় পড়লাম! দৈত্যরাজ আমাকে যে কোন মেয়েকে নিয়ে আসতে বললেন। আমাকে এখানে কেন নিয়ে আসলে? এবার দেখো কেমন মজা। মহা জ্বালা তো, দাঁড়া আনছি। দৈত্য সেনাপতি রাজকন্যার জন্য খাবার নিয়ে এলো। শুধু খাবার আনলেই তো হবে না, আমার সঙ্গে খেলতে হবে। এখন খেলতে হবে? হ্যাঁ। রাজকন্যা দৈত্যের সঙ্গে খেলতে লাগলো। ধীরে ধীরে অনেকগুলো দিন কেটে গেল। সেই দৈত্য সেনাপতি রাজকন্যার বেশ ভালোই বন্ধু হয়ে উঠল। সে তাকে টেকো দৈত্য বলে ডাকত। একদিন রাজকন্যা দৈত্য সেনাপতিকে বলল, আচ্ছা টেকো দৈত্য, তুমি জানো আমার পিতা কোথায়? তোমাকে ওসব জানতে হবে না। এই বলে দৈত্য সেনাপতি চলে গেল। এদিকে কিছুক্ষণ পর দৈত্যরাজ স্বয়ং এসে হাজির। দৈত্যরাজকে দেখে রাজকন্যা বলল, ও দৈত্যরাজ, তুমি কি জানো আমার পিতা কোথায়? এই কথা শুনে দৈত্যরাজ খুব রেগে গেল। হ্যাঁ, আমি জানি তোর পিতা কোথায় আছে,
আমি তোর পিতাকে বন্দি করে এখানে নিয়ে এসেছি। কোথায় আমার পিতা? আমাকে নিয়ে চলো। দৈত্যরাজ রাজকন্যাকে তার পিতার কাছে নিয়ে গেল। তুমি কেন আমার পিতাকে বন্দি করলে? জানিস, বহু বছর আগে তোর মাকে আমি বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তিনি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, তাই তার প্রতিশোধ নিয়েছি। আহা, তুমি অত রেগে যাচ্ছ কেন? মানছি তুমি আমার মাকে বিবাহ করতে চেয়েছিলে, কিন্তু দেখো তুমি এত বড় একজন দৈত্য, আর আমার মা একটা সামান্য মনুষ্য। তুমি বলো আমার মা কি করে তোমাকে বিবাহ করবে? আমি জানি মায়ের কথায় তোমার খুব কষ্ট হয়েছে, কিন্তু তাই বলে তুমি এভাবে প্রতিশোধ নিও না। তুমি তো খুব ভালো, আমাকে তুমি তো একদম কষ্ট দাওনি। তাই যদি আমরা সবাই বন্ধু হয়ে থাকি তাহলে কত ভালো হবে বলো তো। রাজকন্যার এই কথা দৈত্যরাজের হৃদয় স্পর্শ করলো। আজ পর্যন্ত যে কথা কেউ বলার সাহস পর্যন্ত করতে পারেনি সে কথা একটা ছোট্ট রাজকন্যা বলে দিল। দৈত্যরাজ খুব খুশি হলো এবং রাজকন্যার পিতাকে মুক্ত করে দিল। এদিকে মহারানী ভেঙে যাওয়ার পর মহারাজের ভ্রাতা রাজ্যপাট দেখাশোনা করছিলেন। চারিদিক অন্যায় অবিচারের ছায়া বয়ে বেড়াচ্ছিল। রাজা, দৈত্যরাজ ও রাজকন্যা সবাই তুষারপুরীতে ফিরে এলো। দৈত্যরাজ তুষারপুরীতে ঢোকার সাহস পাচ্ছিল না, কিন্তু রাজকন্যা তাকে একটি ছোট্ট আংটি হাতে দিয়ে রাজমহলে হাত ধরে নিয়ে আসলো। রাজকন্যাকে দেখে মহারানীর সমস্ত দুঃখ কষ্ট দূর হলো। তিনি রাজকন্যাকে জড়িয়ে ধরলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, তুই কোথায় চলে গেছিলি লবঙ্গ? জানিস আমি তোকে কত খুঁজেছি। মাকে কাঁদতে দেখে রাজকন্যা বলল, কেঁদো না মা, দেখো আমি কাকে এনেছি। মহারানী মহারাজকে দেখে খুব খুশি হলেন, কিন্তু তার সাথে দৈত্যরাজকে দেখে তিনি চমকে উঠলেন। মাকে চমকে উঠতে দেখে রাজকন্যা বলল, মা, দৈত্যরাজ কিচ্ছু করবে না, দৈত্যরাজ এখন আমাদের বন্ধু। হ্যাঁ মহারাজ মহারানী, আমাকে আপনারা ক্ষমা করবেন, আমি অনেক অন্যায় কাজ করেছি, আর এই কাজে আপনার ভ্রাতা আমাকে সাহায্য করেছেন। দৈত্যরাজ সমস্ত কথা মহারাজ মহারানীকে বলে তার অন্যায়ের জন্য ক্ষমা চাইল। এদিকে মহারাজ তার ভ্রাতাকে এই অন্যায়ের জন্য কঠিন শাস্তির আদেশ দিলেন। দৈত্যরাজ চলে গেল। এরপর থেকে মহারাজ মহারানী রাজকন্যা ও তার প্রিয় গোলু সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।